বিদেশ যাত্রীদের কোভিড টেস্টের জন্য আরও একুশটি প্রতিষ্ঠান বিদেশ যাত্রীদের কোভিড টেস্টের জন্য আরও একুশটি প্রতিষ্ঠান অনুমোদন পেল সেই সাথে সকল বেসরকারি প্রতিষ্ঠানে কোভিড টেস্টের জন্য তিন হাজার ফি নির্ধারণ করে দিল সরকার এর মাঝেই স্বাস্থ্যসেবা বিভাগ নতুন একুশটি প্রতিষ্ঠানের তালিকা স্বরাষ্ট্র বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন পররাষ্ট্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো পাঠিয়েছে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ গ্রিন লাইফ মেডিকেল কলেজ মেডিনোভা মেডিকেল সার্ভিসেস আলোক হেলথ কেয়ার লিমিটেড হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড বসুন্ধরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ডিএনএ সলিউশন লিমিটেড বায়োমেট ডায়াগনস্টিক ডাইনামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক আপ বি হাসপাতাল নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড সিএসবিএফ হেলথ সেন্টার প্রাইম ডায়াগনস্টিক সেন্টার প্রেসক্রিপশন পয়েন্ট বাংলাদেশ ডায়াবেটিক সমিতি টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ আই সি হাসপাতাল লিমিটেড বগুড়ার টি এম এস এস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল সিলেটের সীমান্তিক প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এবং কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল উল্লেখ্য যে এর আগে বিগত বিশ অক্টোবর তারিখে যে সকল প্রতিষ্ঠানকে অনুমোদন প্রদান করা হয়েছিল সেগুলি হল মহাখালীর আই সি ডিটিআরবি সোভানবাগের ডিএমএফআ আর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক প্রাভা ডায়াগনস্টিক ও ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টার মহাখালীর ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস ধানমন্ডির ল্যাভেজ স্কয়ার এভার এবং ইউনাইটেড হাসপাতাল এছাড়া বিদেশগামী প্যাসেঞ্জারদের স্বাস্থ্য অধিদপ্তরের তৈরি নির্দিষ্ট ফর্মেটে সনদ ইস্যু করতে হবে বিদেশে গমনের ছুটির যাত্রা শুরুর বাহাত্তর ঘন্টা আগে নমুনা দিতে হয় এ সময় পাসপোর্ট ও টিকিটের অনুলিপি দিতে হয় দেখাতে হয় মূল পাসপোর্ট ও টিকিট নমুনা পরীক্ষা করে যাত্রার চব্বিশ ঘন্টা আগে রিপোর্ট দেওয়া হয় চলতি বছরের বিশ জুলাই থেকে বিদেশগামীদের কোভিড টেস্টের জন্য পঁয়ত্রিশশো টাকা ফি ধার্য করা হয়েছিল এরপর সরকার সেই ফি কমিয়ে এক হাজার পাঁচশো টাকা করে তবে বেসরকারি ল্যাবগুলি পঁয়ত্রিশশো টাকা করেই নিচ্ছিল যা এখন কমিয়ে পঁয়ত্রিশশো করেই দেওয়া হলো